মরণে ডাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আশ্রমর রঙ্গে ভয় কি মরণে ডাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আশ্রমর রঙ্গে তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর জাতীয় পতাকা আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের গর্ব ও আত্মমর্যাদার প্রতীক। অনেকের ত্যাগ ও নিঃস্বার্থ আত্মবলিদানের মাধ্যমে আজ আমরা স্বাধীনতার গৌরব অর্জন করেছি। যখন নীল আকাশে পথপথ করে ওড়ে তিরঙ্গা জাতীয় পতাকা, স্বাধীনতার লড়াইয়ের শহীদদের জন্য শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে অকাতরে নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন 72 বছরের এক গ্রাম্য নারী, ভারতের স্বাধীনতার ইতিহাসে সব থেকে বর্ষীয়ান শহীদ তিনি, মাতঙ্গিনী হাজরা। পতাকা হাতে তাঁর দীপ্ত মূর্তি আজও আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। ব্রিটিশ শাসনের সময় পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা ছিল অবিভক্ত মেদিনীপুর। সাঁওতাল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহের সময় মেদিনীপুরবাসীরা একজোট হয়ে লড়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানেই জন্মেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো শিক্ষাবিদ, ক্ষুদিরাম বসু, সতীশ সামন্ত অথবা দেশপ্রাণ শাসমলের মতো স্বাধীনতা সংগ্রামী, অজয় মুখার্জির মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা মণি ভৌমিকের মতো বিজ্ঞানী। কোলাঘাট ব্রিজ পেরিয়ে পৌঁছতে হয় আজকের পূর্ব মেদিনীপুর। এখানকার তমলুক মহকুমার একটি সাধারণ গ্রাম হোগলা। কয়েকটা পাকা বাড়ি আর একটা স্কুল ছাড়া বিগত কয়েক বছরে বিশেষ কিছু পরিবর্তন হয়নি এই গ্রামের। কিন্তু এই গ্রামের একটি পর্ণকুটিরের রক্ষণাবেক্ষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বয়ং। কারণ এই ভিটেতেই জন্মগ্রহণ করেছিলেন সেকালের গান্ধীবুড়ি নামে পরিচিত সর্বজনবিদিত মাতঙ্গিনী হাজরা। 1870 সালে এক গরিব কৃষক পরিবারে জন্ম মাতঙ্গিনীর। পিতা ঠাকুরদাস মাইতি, মাতা রজনী দেবী। বোনেদের মধ্যে সবথেকে ছোট ছিলেন তিনি। ছোটবেলায় পড়াশুনো করার সুযোগ পাননি। মাতঙ্গিনী যখন ছোট তখন মাতঙ্গিনী হাজরাকে তার মা তার স্কুলে ভর্তি হতে দেয়নি, বললো মেয়েরা কেউ স্কুলে পড়ে না, সুতরাং স্কুলে যাওয়ার দরকার নেই। তো মাতঙ্গিনী হাজরার কিন্তু স্কুলে পড়ার ইচ্ছে ছিল। ওই মাতঙ্গিনী হাজরার বাড়ির পাশ দিয়ে একজন পণ্ডিত মশাই পাঠশালাতে যেতেন। তো মাতঙ্গিনী হাজরাকে বারবার তার বাবা মাকে অনুরোধ করতো যে মাতঙ্গিনীকে লেখাপড়া শেখাও, লেখাপড়া শিখলে ওর ভবিষ্যতের পক্ষে সুবিধে হবে। কিন্তু মাতঙ্গিনী হাজরাকে লেখাপড়া শেখানোর ব্যাপারে সবচেয়ে অপোজ করতেন তার মা, সুতরাং তার যাওয়া হয়নি। অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে ওই গ্রামের পাঠশালায় তাকে নিয়ে যায়। কিন্তু এক বছর হতে না হতে তার মা গোঁ ধরে বসলেন যে আর পাঠানো যাবে না, সুতরাং তাকে বন্ধ হলো পড়া। অসাধারণ স্মৃতিশক্তি ছিল তাঁর, ডাকনাম ছিল মাতু। ছোট্ট মাতু বাবার কাছে রামায়ণ, মহাভারত,
পুরাণের গল্প শুনত। পরে অন্য মেয়েদেরকে খেলার ছলে সেগুলো পড়ে শোনাত। ঠাকুরদাসের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। মেয়েদের বিয়ের পর দেখা গেল তার বাসস্থানটুকু ছাড়া আর কোনো জমিজমাই অবশিষ্ট নেই। বাবার মৃত্যুর পর মাতঙ্গিনী অভাবের তাড়নায় এই ভিটেটিও বিক্রি করে দেন। পরে তার স্মৃতি রক্ষার্থে একটা ছোট বাড়ি তৈরি করা হয় ওখানে। আমার জ্ঞান হবার পর আমি বাবার কাছ থেকে শুনলাম যে এই জায়গাটা মাতঙ্গিনীর জন্মভিটা, আর উনি আগে মানে ওনার ভাই নেই বলে অন্যান্য জায়গা সব বিক্রি করেছেন। ওনার আর দু বোন ছিলেন, মোট তিন বোন আর কি, তারাও সব আগে বিক্রি করা হয়েছিল, শুধু এই জন্মভিটাটুকু ছিল, সেটুকুকে পরে মাতঙ্গিনী তার পেটের তাগিদেই আমার বাবাকে বিক্রি করেন। উনি বিক্রি করলেও যখন যা এখান দিয়ে যেতেন তখন প্রণাম করে যেতেন। তখন বাল্যবিবাহ প্রচলিত ছিল। 12 বছরের মাতঙ্গিনীকে পাত্রী হিসেবে পছন্দ করলেন আলিনান গ্রামের 60 বছরের বিপত্নিক ত্রিলোচন হাজরা। আলিনান গ্রামে 6 বছরের বিবাহিত জীবন কাটান মাতঙ্গিনী, কিন্তু তারপরেই মারা যান ত্রিলোচন। বৈধব্য জীবন কাটিয়েছিলেন প্রায় 54 বছর। সেই 54 বছর বৈধব্য জীবনের মধ্যে 2-3 বছর মোটামুটি তার দিদিদের বাড়িতে থেকেছে। বিধবা হওয়ার পরে তার বাবা মা বাবা এখান থেকে নিয়ে যান, না নিয়ে যাওয়ার পরে তার বাবার কাছে কিছুদিন, তার দিদিদের কাছে 2-4 বছর মোটামুটি কাটালো। কাটানোর পরে এই স্বামীর বাড়িতে ফিরে এলেন। এখানে যায় মোটামুটি ফিরে আসার পরে যখন দেখলেন যেরকমভাবে আমি বিধবা হয়ে গেছি, বৈধব্য জীবন পালন করতে গেলে অনেক বিধিনিষেধ আছে, যার জন্য তিনি কী করলেন, মোটামুটি তার সতীন পুত্র বা ত্রিলোচন হাজরা সতীন পুত্র মহেন্দ্র হাজরাকে বললেন যে আমার জন্য একটা কুটির নির্মাণ করে দে, আমি ওই কুটিরে গিয়ে থাকবো, আমার তোমাদের বাড়িতে ছেলে মেয়েরা আছে মাছ মাংস খাবে, অতএব মাছ মাংস খেলে পর আমার অসুবিধা হবে, আমি গন্ধ নিতে পারবো না আমার বৈধ জীবন কাটাতে বলে, অতএব আমাকে কুটিরটা নির্মাণ করে দে। তখন তার সতীন পুত্র মহেন্দ্র লোকজন নিয়ে একটা কুটির নির্মাণ করে দিলেন। সেই কুটিরটি নিজ হাতে ছিটা বড়া দিয়ে সুন্দরভাবে চুনকাম করে দৃষ্টিনন্দন ছবি এঁকে একটা কুটির সজিয়ে দৃষ্টিনন্দন কুটির নির্মাণ করেছিলেন। সেই কুটিরেই জীবন কাটাতে আরম্ভ করলেন। সেই তার নিজের কোনো সন্তান সন্ততি না থাকার ফলে পাড়াপড়শি যে সমস্ত ছেলেমেয়েরা ওখানে আসতো খেলাধুলা করতো সকাল বিকাল, তাদেরকে খুব ভালোবাসতেন, ঘরের সমস্ত টুকিটাকি খাওয়ার পত্র তাদের জন্য রাখতো। তখন তাদের বড়া ছিল খুব প্রিয়, ওই জালের বড়া পড়া ভেজে রাখতো। অভাব ছিল নিত্যসঙ্গী, তবু কারোর কাছে হাত পাতেননি তিনি। একটিমাত্র গরু ছিল তাঁর, সেই গরুর দুধ প্রতিবেশীদের বিক্রি করে ধান ভেনে চরকা কেটে নিজের খাওয়া পরার জোগাড় করতেন। চরকায় সুতো কাটতে কাটতে বিশেষ দক্ষ হয়ে ওঠেন। স্বনির্ভরতা ছিল তাঁর জীবনের মূল মন্ত্র। সাত্ত্বিক জীবনযাপনে অভ্যস্ত মাতঙ্গিনী এরপর ধীরে ধীরে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন। পুত্রসম অজয় মুখোপাধ্যায় ছিলেন মাতঙ্গিনীর রাজনৈতিক গুরু। পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এছাড়া সতীশ সামন্ত, গুণধর ভৌমিকেরও সাহচর্য পেয়েছিলেন মাতঙ্গিনী। 1920 সাল কুখ্যাত রাওলাটাইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা ভারত জুড়ে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। গান্ধীজির অহিংসার আদর্শে অনুপ্রাণিত হয় আপামর ভারতবাসী। এই সময় থেকে গান্ধীজির বাণী মনে প্রাণে অনুসরণ করতে শুরু করেন মাতঙ্গিনী। 1930 সালে লবণ আইন ভঙ্গ করে সারা দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন গান্ধীজি। মেদিনীপুরেও এই আন্দোলনের ঝড় আছড়ে পড়ে। কাঁথির পিছাবনি আর তমলুকের নরঘাটে লবণ উৎপাদন শুরু হয়।
ঘরের মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই আন্দোলনে। পূর্ণ স্বরাজের দাবিতে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। ১৯৩২ সালের 26শে জানুয়ারি তমলুকের কৃষ্ণগঞ্জ থেকে একটি মিছিল এগিয়ে আসছিল পাশের গ্রামের দিকে। মাতঙ্গিনী তার কুটির থেকে বেরিয়ে শঙ্খ হাতে যোগ দেন সেই মিছিলে। এই দিনটি তার জীবনের অন্যতম স্মরণীয় দিন। 60 বছরের এই বৃদ্ধা এই দিনটিতেই প্রথম ঘর ছেড়ে পথে বেরোলেন স্বাধীনতার ডাকে। এরপর জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে শপথ নিলেন মাতঙ্গিনী। আমরা প্রত্যক্ষভাবে মাতঙ্গিনীকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে দেখি আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্বে, এবং এই দ্বিতীয় পর্বে আইন অমান্য আন্দোলন শুরু করতে গিয়ে যে কাজটা উনি করতে চেয়েছিলেন বা কংগ্রেস নেতৃত্ব করতে চেয়েছিল, সে কাজটি হলো যে দ্বিতীয়বার আইন অমান্য আন্দোলন শুরু করতে গিয়ে আমরা চেষ্টা করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করে এর শুভ সূচনা করার, এবং এই জাতীয় পতাকা কোর্ট চত্বর থেকে আরম্ভ করে সর্বত্র দোয়ার একটা প্রচেষ্টা চলে। অজয়বাবু, সতীশবাবু প্রমুখ নেতারা তখন চিন্তিত হয়ে পড়েছিলেন, পুলিশ বেষ্টনীর মধ্যে এত সতর্কতার মধ্যে দ্বিতীয় আইন অমান্য আন্দোলনে পতাকা উত্তোলন কীভাবে করা যাবে। তখন এই অকুতোভয় নিষ্ঠাবান মহীয়সী নারী অজয়বাবুকে কথা দিয়েছিলেন, দাদা তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের আশীর্বাদ পুষ্ট হয়ে আমি অতি অবশ্যই এই কাজে সফল হতে পারবো, তুমি কি দেবে দাও, আমি কালো পতাকা আমি আমাদের জাতীয় পতাকা ওখানে উত্তোলন করতে পারবই। ফলে উকিলদের পেছনে পেছনে মক্কেলরা যাচ্ছে ইন্ট্রোডিউস করে দিলে উনি তাই করলেন। একটি উকিল তার সঙ্গে মক্কেল যাচ্ছে, উনি বগলতাবা করে জাতীয় পতাকাটাকে নিলেন, একটা লাঠি যেটা যে দণ্ডটিতে পতাকাটাকে রেখে দিয়ে তিনি উত্তোলন করবেন, তাই সঙ্গে নিয়ে তিনি উপস্থিত হলেন এবং ঢুকেও গেলেন, সরাসরি চলে গেলেন বিচারকালয় কক্ষে। সেখানে গিয়ে বিচারকের সামনে সেই পতাকা দণ্ডটি ধরতে পতাকাটি গলিয়ে দিয়ে উত্তোলন বিচারক লাভ দিয়ে পেছন দিক পিছনের দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিলেন। এই বয়স্কা মহিলার এই যে দায়িত্ব জ্ঞান তা সবাইকে মুগ্ধ করে। তারপর প্রচণ্ড বেত্রাঘাত, অসুস্থ হয়ে পড়লেন, তারপর ওকে কংগ্রেসের পক্ষ থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। এই গেল তার এক দুঃসাহসিক কাজ, যে কাজ অন্যদের দ্বারা করা সম্ভব হতো না। দ্বিতীয় কাজটা লক্ষ্য করবেন আপনারা জানেন স্যার জন অ্যান্ডারসন একসময় আমাদের তমলুকে এসেছিলেন। হোয়েন অ্যান্ডারসন কেম টু মিদনাপুর, কুমার দেবপ্রসাদ গর্গ অফ মহিষাতল রাজ ফ্যামিলি ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি বিকেম দি চেয়ারম্যান অফ দি রিসেপশন কমিটি। কুমার দেবপ্রসাদ গর্গ অলসো ইনভাইটেড মিস্টার অ্যান্ডারসন টু কাম টু মহিষাতল রাজবাড়ি অ্যান্ড মিস্টার অ্যান্ডারসন অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন অ্যান্ড অলসো কেম টু মহিষাতল রাজবাড়ি and the reception of Anderson at Moshatol Rajbari was tremendous. 1933 সালের 17 জানুয়ারি তমলুকে গভর্নর জন অ্যান্ডারসনকে কালো পতাকা দেখান মাতঙ্গিনী। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। বিচারে 6 মাসের কারাদণ্ড হয় তাঁর। বহরমপুর জেলে বন্দী ছিলেন কংগ্রেসের আরও অনেক মহিলা কর্মীরা। তাদের সাথে আলাপ আলোচনা করে তাঁর রাজনৈতিক চিন্তার পরিসর আরও বৃদ্ধি পায়।
জেল থেকে বেরিয়ে কংগ্রেসের কর্মসূচির সাথে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নিলেন মাতঙ্গিনী। মিটিং, মিছিল, চরকায় সুতো কাটার শিক্ষা দিতে দিতে সারা দিন কেটে যেত তাঁর। বন্যাত্রাণ থেকে শুরু করে যে কোনো সেবা কাজে এক কথায় ঝাঁপিয়ে পড়তেন তিনি। ১৯৩৮ সালে নারাজোল রাজবাড়িতে কংগ্রেসের একটি বিশাল সম্মেলনে তিনি যোগ দেন। অত্যাচারী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যোগ দিতে আবেদন জানান সবাইকে। ১৯৪২ সাল ভারতের স্বাধীনতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় শঙ্কিত সারা বিশ্ব। এর মধ্যে ব্যর্থ হল ব্রিটিশদের পাঠানো ক্রিপস মিশন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন 8ই আগস্ট। মূল লক্ষ্য দেশের স্বাধীনতা। করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানে উত্তাল দেশের নানা প্রান্ত। মেদিনীপুরে অজয় মুখার্জি, সতীশ সামন্ত, সুশীল কুমার ধারার নেতৃত্বে এই আন্দোলন চলছিল পুরোদমে। স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন গোপন সভায় একসাথে আলোচনা করে কর্মসূচি ঠিক করতেন। এরকমই এক সভায় 29শে সেপ্টেম্বর তমলুক থানা ও অন্যান্য সরকারি অফিস দখলের পরিকল্পনা নেওয়া হয়। কাল 29শে সেপ্টেম্বর আমরা তমলুক থানা দখল করব। বিদেশি শাসকদের তাড়িয়ে আমাদের নিজেদের সরকার তৈরি করার এটাই সুযোগ। আপনাদের কাছে আমার আবেদন, এই অভিযানে আপনারা সবাই সামিল হন। ব্রিটিশ পুলিশদের গুলির ভয় না করে একসাথে গর্জে উঠুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাতঙ্গিনী কেম টু নো অফ দি প্রোগ্রাম অ্যান্ড সি ওয়ান্টেড টু জয়েন দি প্রোগ্রাম। সি অ্যাপ্রোচড অজয় কুমার মুখোপাধ্যায় দ্যাট শি উড জয়েন দি প্রোগ্রাম, বাট অজয়বাবু ডিনাইড। অজয়বাবু ডিড নট ওয়ান্ট দ্যাট অ্যান ওল্ড উমেন অফ 73 শুড জয়েন সাচ এ প্রোগ্রাম হুইচ মে বি ভায়োলেন্ট, হোয়ার দেয়ার মে বি ফায়ারিং অর এনি কাইন্ড অফ ইনসিডেন্ট, অ্যান্ড দ্যাফোর হি ডিড নট ওয়ান্ট দ্যাট মাতঙ্গিনী শুড টেক পার্ট ইন ইট। বাট মাতঙ্গিনী ওয়াজ ইনসিস্টেন্ট, সি ওয়ান্টেড টু গো অ্যান্ড সি ওয়ান্টেড টু লিড দ্য প্রসেশন, সি ওয়ান্টেড টু লিড দ্য প্রসেশন। সামহাউ অন দি ইনসিস্টেন্স অফ মাতঙ্গিনী হাজরা, অজয়বাবু এগ্রিড টু লেট হার জয়েন দি প্রোগ্রাম। On the day, that is on 29th September, Mathangini woke up in the early morning. She took her bath. She worshipped her household god. She worshipped the portrait of Gandhiji and then proceeded towards the movement, leaving behind her cottage, her dearest cottage, forever. 29শে সেপ্টেম্বর ভোর রাতে বিপ্লবীরা টেলিগ্রাফের তার ছিঁড়ে গাছ কেটে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেন।
তমলুক কোর্ট দখল করতে একটি বিরাট মিছিল শহরের উত্তর দিক থেকে এগিয়ে আসছিল। মিছিলের মাঝখানে ছিলেন মাতঙ্গিনী। তমলুক কোর্ট বানপুকুরের পারে সেই মিছিলের গতি রোধ করে থানার সেকেন্ড অফিসার অনিল ভট্টাচার্যের নেতৃত্বে একটি বাহিনী। থামো, আগে এগোলেই গুলি কর। পেটের ভাত জোগাড় করতে পারে না, স্বাধীনতা চায়, দেখাচ্ছি তোদের স্বাধীনতা। শোনো ভাই, তুমিও এদেশের, আমিও, আমাদের সবার মতো তুমিও একজন ভারতবাসী। আরে ইংরেজদের গোলামি করা বন্ধ করো, নিজের দেশের কথা ভাবো। আমার সাথে বলো, বন্দে মাতরম। কিন্তু এরপর মিছিলে গুলি চালানোর অর্ডার দেন অফিসার। মিছিলের আগে থাকা এক বালক সেই গুলিতে মারা যায়। এরপর মাতঙ্গিনী নিজেই পতাকা নিয়ে এগিয়ে যান। পরপর তিনটি গুলি লাগে তার গায়ে। স্বাধীনতার যুদ্ধে মৃত্যুবরণ করেন 72 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। এর পরের ঘটনা আরো মর্মান্তিক। উনি মারা গেলেন 1942 সালের 29শে সেপ্টেম্বর। তারপর ওনার মৃতদেহ তমলুক থানায় স্তূপীকৃত আকারে পড়েছিল। ওনার সঙ্গে আরও 11 জন শহীদ হয়েছিলেন। তার মধ্যে একজন 12 বছরের ছেলে ছিল, তার নাম পুরীমাধব প্রামাণিক। আরও একজন ছিল 14 বছরের বালক, তার নাম লক্ষ্মী নারায়ণ দাস। তার সঙ্গেও ছিল অনেকেই, তার মধ্যে রামচন্দ্র বেরা, জীবনকৃষ্ণ বেরা, এদের নাম উল্লেখযোগ্য। এদের মৃতদেহগুলি থানায় টেনে নিয়ে গিয়ে ফেলে রেখেছিল পুলিশ। তারপর তমলুকের তখনকার দিনের ফিল্ড ক্যামেরাম্যান বতু মুখার্জি তাকে তুলে নিয়ে এলো পুলিশ এবং সমস্ত মৃতদেহের ছবি তুলল। সেই মৃতদেহের ছবি তোলার পর তারা থানায় ফেলে রাখল এবং সেই মৃতদেহটার পোস্টমর্টম করার জন্য ডাক পড়ল তমলুকের প্রথিতযশা চিকিৎসক কালীশঙ্কর নন্দ মহাশয়ের কাছে। কালীশঙ্করবাবু দুদিন ধরে হ্যাজাকের লাইট জেলে পোস্টমর্টম করলেন মাতঙ্গিনী হাজরা সহ অন্যান্য বিপ্লবীদের দেহ। তারপর মৃতদেহে তখন পচন শুরু হয়ে গেছে। ইংরেজরা তাদের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়নি। শেষকালে তৎকালীন এসডিও ওয়াজির আলী শেখ তার সঙ্গে তমলুক রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ, বিশপ মহারাজ, তারা গোপন বৈঠক করলেন এবং সিদ্ধান্ত হল রাতের অন্ধকারে মৃতদেহগুলোকে তমলুকের মহাশ্মশানে দাহ করা হবে।
শহীদ মাতঙ্গিনীর স্বপ্ন সার্থক হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের গঠনের মধ্যে দিয়ে। প্রায় দুবছর স্থায়ী এই সরকার ভারত ছাড়ো আন্দোলনের গতি অনেক বাড়িয়ে দিয়েছিল। অজয় মুখার্জি তার স্মৃতিচারণে বলেছেন, পল্লীগ্রামের অশিক্ষিত নারী আজ পৃথিবীর শ্রেষ্ঠ বীরাঙ্গনাদের সাথে গৌরবের আসন নিয়েছেন। মাতঙ্গিনী যেখানে শহীদ হয়েছিলেন সেই তমলুক কোটের উত্তরে বানপুকুরের পাশে তৈরি হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। পতাকা হাতে তাঁর মূর্তি দেখা যাবে পাশেই। আলিরান গ্রামে তাঁর নামে হয়েছে একটি বালিকা বিদ্যালয়। তাঁর নামে তমলুক হলদিয়া রেলপথে একটি স্টেশন শহীদ মাতঙ্গিনী তৈরি করা হয়েছে। শহীদের মৃত্যু নেই, গোটা বিশ্বের স্বাধীনতাপ্রেমী মানুষের কাছে মাতঙ্গিনী হাজরা আজও এক অনুপ্রেরণা হয়ে আছেন। রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই থই ত্রিমি ত্রিমি দম দম, তাতই তাতই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর।